নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার, যে পাঁচ রাশির এই রবিবার মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি টার্গেট নাম্বার শুভ সময় জানাবো। তার মধ্যে তিনটি রাশির গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে, তিনটি রাশির প্রবল সম্ভাবনা রয়েছে তিনটি রাশির, আর দুটি রাশির ক্ষেত্রে মিডিয়াম রেজাল্ট কিন্তু পাবে। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, একটি বিশেষ ঘোষণা, পয়লা বৈশাখ উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর আকর্ষণীয় অফার রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা এই সময় এই 14 এপ্রিলের মধ্যে আপনারা বুকিং করুন। বুকিং নেওয়া হচ্ছে বর্তমান সময়ে, পরপর বুকিং করুন। এবং একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাকে একটু হলো সময়টা দিন, কারণ একাদশে বুকিং প্রচুর রাহু কবচের অর্ডার, সেই জায়গাটাতে কিন্তু তৈরি করতে হবে, শোধন করতে হবে, অনেক কিছু ক্রিয়া প্রক্রিয়া কিন্তু রয়েছে। তাই আমি বারবার বলছি, আমার অ্যাসিস্ট্যান্টকে অনেকেই বলছে যে স্যারকে বলুন একটু তাড়াতাড়ি করে আমাদেরকে দিতে, একটু ধৈর্য ধরে আপনারা থাকুন, অবশ্যই এক এক করে আপনারা অবশ্যই পাবেন। আমি এই জন্য বারবার বলছি, 14 এপ্রিলের মধ্যে এই রাহু রক্ষা কবচ যারা নিতে চাইছেন, এই সময়টা কিন্তু স্পেশাল অফার রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। যারা নিতে ইচ্ছুক আছেন 14 এপ্রিল 2023-এর মধ্যে আপনারা কন্ট্রাক্ট করুন। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির হয়তো আপনাদের নাম রয়েছে, কারো কারোর নাম না থাকতেও পারে। শুধু রাশির নাম দেখলেই যে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে একটা টিকিট কেটে ফেলবেন আর প্রচুর অর্থ অপচয় করবেন, সেটা কখনোই করবেন না। সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনার আজকের সিদ্ধান্ত আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ কিন্তু করবে। আমি বারবার বলছি, অযথা টিকিট কেটে অর্থ অপচয় না করে আগে নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে কন্ট্রাক্ট করুন, কনসাল্ট করুন যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে, রাহুকাল রয়েছে 4:25 থেকে 5:55 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সিদ্ধি যোগে পাঁচ রাশির মধ্যে তিনটি রাশি এক্সিলেন্ট, দুটি রাশি অ্যাভারেজ। আগে আমি দুটি রাশির কথা বলছি, তারপর বলবো আমি পাঁচটি রাশির কথা। দেখুন, দুটি রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় সমস্তটা আপনাদেরকে জানাবো। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 6 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 9:18 থেকে 11:26 পর্যন্ত। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 9-6। আপনাদের শুভ সময় সকাল 10:35 থেকে 12:26 পর্যন্ত। এই দুটি রাশি অ্যাভারেজ পেতে চলেছে। এবার আমি জানাবো তিনটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। তার আগে আমি একটি কথা বলছি, রাহু কিন্তু এই আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। রাহু আপনার ন্যাকাল চার্টে কেমন রয়েছে, রাহু ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে,
সেটা দেখা দরকার। রাহু আপনার কোন নক্ষত্রে অবস্থান করছে এবং ভাবগত দিক থেকে, এবং সাপোর্টিং যে গ্রহগুলো সেটি হচ্ছে শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ কিন্তু দেখা দরকার। এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর নির্ভর। আমি বারবার বলছি, ভাগ্য ভাবকে স্ট্রং, বার্চার্ট রিফর্মেশনের মাধ্যমে এই সকল জায়গাকে কিন্তু একটা লাভ নিয়ে আনানো কিন্তু সম্ভব। আপনি দীর্ঘদিন টিকিট কাটছেন, হয়তো আপনি 5 বছর 7 বছর হয়ে গেল তেমন পাননি, আমি বলবো থেমে যান। শুধু ভিডিও দেখে টিকিট কাটা, বড় সিদ্ধান্ত নিচ্ছেন, দায়িত্ব আপনাদের। কারণ আমি এখানে কিছুটা আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিই, কিছু আপনাদেরকে বলার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি, যেটা আপনার জীবনে মূল্যবান কিছু বিষয়বস্তু। রাশি তো মিললেই যে সব ঘটনা ঘটে যাবে, তাহলে তো হয়ে যেত, তাহলে তো গ্রহ দরকার ছিল না, নক্ষত্রের দরকার ছিল না, ডিগ্রি গত দরকার ছিল না, আলাদা আলাদা ন্যাকাল চার্টগুলো হতো না, তাহলে তো রাশি অনুযায়ী কিন্তু সবাই একই রেজাল্ট পেত, এটাই বোঝা কিন্তু ভুল। এই জন্য বারবার বলছি, নিজস্ব জন্মছক বিচার করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য প্রাপ্তি হচ্ছে না, রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ আকর্ষণীয় ছাড় রয়েছে পয়লা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল 2023 পর্যন্ত। আগামীকাল রবিবার ছুটির দিন, 2টি রাশির আমি কথা বললাম, 3টি রাশির, এবার এক্সিলেন্ট যে 3টি রাশির, নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, এক্সিলেন্ট হতে চলেছে, সেই রাশির নাম লিখে রাখুন, সিংহ রাশির আপনার আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের শুভ সময় 11:04 থেকে 12:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম, মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 3। আপনাদের শুভ সময় 12:00 থেকে 1:14 পর্যন্ত। এক্সিলেন্ট যে 3টি রাশি, 2টি রাশি আর 1টি রাশির আমি কথা বলবো, গাঢ় প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের যে শুভ সময়টা কালকে দেখা যাচ্ছে, সকাল 10:45 থেকে 12:29 পর্যন্ত। নমস্কার।